নমস্কার, জ্যোতিষ জ্যোতি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার সে আমাদের গুরুত্বপূর্ণ এবং ভীষণ কাঙ্ক্ষিত অনুষ্ঠান নিয়ে ফিরে আসা লাইভ অনুষ্ঠান। ঠিক এই সময় আপনারা অপেক্ষা করেন, ঠিক 8:15 বাজা মানে কিন্তু আপনারা বসে থাকেন যে এই মানুষের কাছ থেকে কি কি নতুন কিছু পাবেন এবং কি কি তিনি উপহার দেবেন। অবশ্যই, তার কারণ আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে অনেক কিছু জানতে পারি। তার কারণ আমাদের জীবন তো নানান সমস্যা জর্জরিত, সেই সমস্যা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, কিভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে এসে আপনার জীবনটাকে সুন্দর করে তুলবেন। সুখ শান্তি সমৃদ্ধি সবাই চায়, কিন্তু কোথায় সেটা যেন অনেক সময় হারিয়ে যায়, সেটা যেন হারিয়ে না যায়। একজন অভিজ্ঞ মানুষের সান্নিধ্য, একজন জ্ঞানী বা যে এই বিষয় পরিপক্ক এবং যে এই বিষয় পড়াশোনা করছে দীর্ঘদিন ধরে, জ্যোতিষ শাস্ত্র নিয়ে যার অধ্যাবসায় পড়াশোনা, এবং সেই করে সে কিন্তু নিখুঁত নির্ভুল বিচার করে মানুষকে ভীষণভাবে তিনি উপকার করে দিচ্ছেন। এবং বিচারটা একদম এক্সাক্ট বিচার, যেটা আমরা অনেক সময় পাই না, সঠিক প্রতিকারটা পাই না। বিচারটা যিনি করতে পারেন তিনি কিন্তু সঠিক বিচারটাও প্রতিকারটাও করতে পারেন। আজকে তিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এবং আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন তার কাছ থেকে আপনারা নতুন কি পাবেন। হ্যাঁ, আমরা আজকে কিন্তু একটি বিষয় রেখেছি, এখন সামনেই কিন্তু 25শে জুলাই কালসর্প যোগের মোক্ষম সময়, এবং সেই মোক্ষম সময়টিকে আপনি কিভাবে কাজে লাগাবেন সে বিষয়ে আমরা জানবো। তারপরে আমরা জানবো যে আমাদের যে 12টি হাউস আছে, সেই হাউস হয়তো আপনার সবই ভালো, সবকিছু মোটামুটি ভালোই চলছে, কিন্তু কিন্তু কোনো কাজে আপনি সাকসেস পাচ্ছেন না, বা যেই কাজটা নিয়ে আপনি স্বপ্ন দেখছেন যে না আমি বেশ একটা টপ জায়গায় পৌঁছে যাব, কোনোভাবে সেটা হয়তো ল্যাক হয়ে যাচ্ছে, কোনোভাবে সেটা ঘাটতি হচ্ছে, কেন হচ্ছে এগুলো আজকে আমরা বিশদভাবে জানবো। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আপনাদের সেই প্রিয় কাঙ্ক্ষিত মানুষ অবশ্যই রমি মাহিন্দার, এবং তাকে আমরা স্বাগত জানাবো। তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, যারা একটু নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলতেই হয়, তিনি কিন্তু ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, যিনি কিন্তু পামিস্ট, যিনি কিন্তু নিউমোলজিস্ট অর্থাৎ সংখ্যা তত্ত্ববিদ, এবং যিনি কিন্তু তন্ত্র বিশেষজ্ঞ, একজন তন্ত্রবিদ, অভিজ্ঞ একজন তন্ত্রবিদ, এবং তার সঙ্গে বাস্তু বিশেষজ্ঞ, বাস্তু কনসালটেন্ট, সব বিষয় আজকে আমরা জানবো। তখন যার মধ্যে এত প্রতিভা রয়েছে, যার মধ্যে এত কোয়ালিটি রয়েছে, সেই মানুষটিকে বাদ দিয়ে আমার মনে হয় নতুন আবার আরেকজনের কাছে যাওয়াটা একেবারেই ভুল। এই মানুষটির কাছে আপনাদের আসতেই হবে, তার নিখুঁত নির্ভুল বিচার কথা বলে, তার প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্মাতি সূক্ষ্মতার বিচার এবং সঠিক প্রতিকার কথা বলে। আসুন আমরা তার কাছ থেকে যেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা রাখবো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আর আপনারা লাইভ অনুষ্ঠান জন্য সরাসরি কথা বলুন, তার সঙ্গে সরাসরি কথা বলুন, একদম যাদের ভাগ্য ভালো তারা ফোনে তাকে পাবেন। তখন প্রচুর ফোন আমাদের আসে, আমরা ফোন নেব, প্রচুর ফোন নেব ঠিকই, কিন্তু ভাগ্যটাও আপনাদের দেখতে হবে যে তার সঙ্গে কিভাবে আপনারা সরাসরি কথা বলতে পারছেন। তখন হুবহু আপনার জীবন সম্বন্ধে তিনি বলে দিতে পারেন, অতীত বর্তমান ভবিষ্যৎকে তিনি তুলে ধরবেন, এবং তার থেকে যদি কিছু খারাপ থাকে রেকটিফাইয়ের মাধ্যমে, রেকটিফিকেশনের মাধ্যমে একটা সঠিক জায়গায় আপনাকে পৌঁছে দেবেন, সঠিক দিশা দেখাবেন। আসুন আমরা তার সঙ্গে কথা বলে নিই এবং স্বাগত জানিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করব। এবং আপনারা নাম, জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থানটা জানান, তাহলেই আপনারা সবকিছু জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। রমি মাহিন্দার আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। রমি, স্বাগত অনুষ্ঠান। নমস্কার আমার দর্শক বন্ধুদেরকে, সবাইকে আমার গুরুজনদেরকে প্রণাম, ছোটদের ভালোবাসা, শিক্ষা গুরুকে আমার প্রণাম। দিদি যে কথাটা বললেন যে সবকিছু ভালো, সবকিছু ভালোর মাঝখানেও কিন্তু কিছু খারাপ থেকে যায়। যেরকম দেখুন, হয়তো আমার আপনাদের অনেকের হরোস্কোপ আছে, অনেকের হরোস্কোপে দেখা যায় যে সবকিছু ভালো আছে, গ্রহরা পজিটিভ আছে, এবং দেখা যায় প্রত্যেকটা গ্রহ বলবান অবস্থায় বসে আছে। অথচ দেখুন, কেউ কর্মজীবনে সাফল্য পাচ্ছে না, কেউ হয়তো বিবাহিত জীবনে সাফল্য পাচ্ছে না, কেউ বাস্তুতে সাফল্য পাচ্ছে না। তার মানে বুঝতে হবে যে আপনার হরোস্কোপ যতটা ভালো, কিন্তু কোনো কিছু কারণবশত কোন মানে যেটা আপনার দিকে হচ্ছে না, সে কিন্তু কোনো খারাপ গ্রহের সঙ্গে কিন্তু জড়িত রয়েছে। তার মানে ভালো গ্রহ সব জায়গায় ভালো আছে, তবে নক্ষত্র ওয়াইজ কিন্তু সে কিভাবে হচ্ছে খারাপের জায়গায় বসে আছে। সেই রকম ভাবে আমাদের প্রত্যেকটা গ্রহ কিন্তু ভালো থাকে, কিন্তু সে কোনো যদি খারাপ গ্রহের নক্ষত্রে বসে থাকে, তখন কিন্তু সেই জায়গাটা আমাদের আলটিমেটলি পজিটিভ না হয়ে গিয়ে নেগেটিভ করে দেয়। এবং দিদি যেটা বললেন যে আর একটা কথা যে কালসর্প যোগ, অলরেডি সবাইকে আমি বলে থাকি যে কালসর্প যোগের খণ্ডনের দিন কিন্তু 25শে জুলাই, যারা যারা
আপনারা মনে করছেন কালচর্প যোগ আছে, এখনো আপনারা যোগাযোগ করেননি, অবশ্যই যোগাযোগ করুন। কারণ একটি বছরে একটি মাত্র দিন, কৃষ্ণপক্ষের নাগ পঞ্চমী দিন, এই একটা দিন আপনারা পাচ্ছেন যেখানে ইচ্ছা কাটাতে যে, এবং এটা একদম কি বলবো, স্বাস্থ্য মতে এটা কাটানো, কারণ এর বৈজ্ঞানিক ভিত্তি আমার কিন্তু জানা নেই, যেহেতু আমি স্বাস্থ্য পড়েছি সেই হিসেবে আপনাদের বলবো। যদি কারোর এই দিনটা পেরিয়ে চলে যায়, অবশ্যই আপনারা সারা বছর করেন বম্বে নাসিক তম্বকেশ্বরে, এছাড়া কিন্তু আবার নেক্সট ইয়ার, ঠিক আছে, অবশ্যই আপনারা। কিন্তু সবার হরোস্কোপ নিয়ে, হরোস্কোপ কিন্তু ভালো থাকা, মন্দ থাকা এবং জীবনের পথে পিছিয়ে থাকা, এটা কিন্তু সবাই জায়গাতেই কিন্তু কিছু না কিছু লেগে রয়েছে। এটা একটু রবি ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে বললেন যে এই যে কাল সর্পযোগটার মোক্ষম সময়, একদম শ্রেষ্ঠ সময় কিন্তু 25শে জুলাই। এই 25শে জুলাইটিকে আপনারা কাজে লাগান, তার কারণ একেবারে অলরেডি কিন্তু অন চলছে, আমাদের বুকিং অন চলছে। সেই বুকিংটা আপনারা যারা এখনো পর্যন্ত করেননি, আপনারা বুকিং করতে থাকুন। এই কাল সর্পযোগ দোষ খণ্ডন করে আপনি আপনার জীবনটাকে কিভাবে সুন্দর করে তুলবেন, বাধা বিঘ্ন সব কিছুকে অতিক্রম করে আপনি যাতে টপমোস্ট জায়গা পৌঁছে যান, কাল সর্পযোগ দোষ এইটা যদি আপনার মধ্যে থেকে থাকে, এটা কিন্তু আপনার জীবনটাকে একটা খুব দুর্বিষহ জায়গায় নিয়ে যাবে, একদম ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাবে, সেটা যেন না হয়। তাই জন্যই কিন্তু ম্যাডাম কিন্তু বলে দিলেন, তার জন্য 25শে জুলাই কিন্তু এই যোগটিকে, এই দোষটিকে খণ্ডন করা হবে। যারা এখনো পর্যন্ত বুকিং করেননি তাদের উদ্দেশ্যে বলা, আপনারা চটপট বুকিং করতে থাকুন। একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? কৌশিক মুখার্জি, জন্ম তারিখ সময়টা বলুন। আচ্ছা, 78, টাইমিংটা বলুন। রাত্রি 10টা হাওড়া। আপনার কিছু বলতে হবে না ম্যাডাম, সব বলে দেবেন। পয়লা ফেব্রুয়ারি 78, হ্যাঁ হ্যাঁ একদম 78। আচ্ছা, রাত্রি 10টা হাওড়া। কেউ পার্সোনাল ফোনে কল করবেন না, যারা করছেন তারা এখানে কল করুন, ঠিক আছে? দেখুন ওখানে কলিং নাম্বার দেখাচ্ছে, সরাসরি যে ফোন নাম্বারটা রয়েছে সরাসরি ফোন নাম্বারে ফোন করুন, আর বুকিং নাম্বারে বুকিং করবেন। আপনার লগ্ন হচ্ছে কি? লগ্ন হচ্ছে কন্যা, রাশি হচ্ছে তুলা, লগ্নের অধিপতি হচ্ছে বুধ। সেই বুধ বসে আছে কোথায়? পঞ্চম ভাবে বসে আছে। পঞ্চম ভাবে বসা খুব ভালো, কারণ লগ্ন মানে দেহ, আর যে আপনার লগ্নপতি সেই কিন্তু আপনার দশমপতি। বসে আছে কোথায়? পঞ্চম ভাবে বসে আছে। কার সঙ্গে বসে আছে? রবি সহযোগে বসে আছে। রবি কে আপনার? রবি কিন্তু আপনার দ্বাদশপতি। তার মানে একটু বলুন তো, আপনার উচ্চ শিক্ষায় বাধা, ভালোবাসাতে বাধা এসেছিল? আচ্ছা, এবার বলুন, আপনার লগ্ন বসে আছে পঞ্চম ঘরে খুব ভালো, কিন্তু সে কাকে নিয়ে বসে আছে? রবিকে নিয়ে বসে আছে। সেই রবি কে আপনার? দ্বাদশপতি। তার মানে আপনার কর্মটা দেখাচ্ছে কোথায়? দূরে দেখাচ্ছে। কিন্তু এখানে মেন তো আপনাকে আপনার ভাগ্য সাপোর্ট করছে না। যদি আপনার কন্যা লগ্ন হয়, তার মানে আপনার ভাগ্যপতি কে না হচ্ছে শুক্র। সেই শুক্র কি অবস্থায় বসে আছে? দগ্ধ হয়ে বসে আছে। তার মানে যদি আপনার ভাগ্য সাপোর্ট না করে, আই যে
আপনি একটা ভালো জব করতেন বা একটা জব থেকে ছেড়ে আর একটা জবের জন্য চেষ্টা করছেন, কিন্তু সেই জবটা কিন্তু পাচ্ছেন না, তার মানে আপনার লগ্ন আপনাকে সাপোর্ট করলো, কর্ম আপনাকে সাপোর্ট করলো, কিন্তু আপনার যে ভাগ্য সে কিন্তু আপনাকে সাপোর্ট করছে না, আপনি সেই ক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়ছেন। অবশ্য এ নিয়ে যে আপনার কর্ম হবে না বা আপনি কোনদিন কর্মে স্টেবল করতে পারবেন না সেটা কিন্তু না, এর জন্য কি করতে হবে, আপনার যে কর্মটা সেটা কিন্তু আপনার গৃহ থেকে বহু দূরে বাইরের দিকে একটু চেষ্টা করুন, চাকরির জন্য অবশ্যই সরকারি চাকরির জন্য চেষ্টা করতে পারেন, যদিও আপনার বয়সটা দেখে না এখন সরকারি চাকরির আর আপনার জন্য ওভারঅল কিন্তু অতটা লাইভে বলা সম্ভব নয়, আপনাকে শুক্রের প্রতিকার করতে হবে, ভাগ্যর প্রতিকার না করলে ভাগ্য যদি না সাপোর্ট করে আপনি জীবনের পথে পৌঁছে যাবেন, ঠিক আছে, আপনার পথ থেকে অনেকটা পিছিয়ে পড়বেন সেটা কিন্তু মাথায় রাখবেন। অনেক সমস্যা রয়েছে, আপনি চেম্বারে চলে আসুন, ঠিক আছে, ডিটেইলস জানার জন্য চেম্বারে চলে আসতে হবে, তখন অনেকটাই কিন্তু ম্যাডাম আপনাদের বলে দিবেন, ঠিক আছে, আরো যদি বিশদভাবে জানতে চান তার জন্য কিন্তু চেম্বারে আসতে হবে। আমি আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। ২০০৪ সকাল, আরেকবার বলুন টাইমিংটা, জন্মস্থানটা বলতে হবে, জন্মস্থানটা বলুন, হুগলি, চুঁচুড়া, হুগলি, ঠিক আছে ঠিক আছে। কি জানবেন, কি বিষয়ে জানবেন ছেলে? শুনুন আপনি, হুগলি, আচ্ছা, 6 জানুয়ারি 2004 12:22 PM হুগলি, ঠিক আছে, আপনি কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, ঠিক আছে, 2004 মানে পড়াশোনা কেরিয়ার এইরকমই জানবে। লগ্ন হয়ে গেল মেষ, মেষ লগ্নের অধিপতি কে না, মঙ্গল, সেই মঙ্গল বসে আছে কিন্তু দ্বাদশ ভাবে বসে আছে লগ্নপতি, এটা কিন্তু খুব একটা ভালো নয়, ভালো নয় যদি বলি কি ভালো নয়, আপনার সন্তান কিন্তু খুব একটা কারোর থেকে হেল্প পাবে না, উইদাউট হেল্প কিন্তু ওকে জীবনে এগোতে হবে, কিন্তু আরেকদিকে মঙ্গল আর নেগেটিভ ছিল সেই জায়গায় কিন্তু মঙ্গল এখন ওর পজিটিভ পজিশনে বসে আছে, কেন, যেই মঙ্গল ওর লগ্নপতি সে অষ্টমপতি বসে আছে দ্বাদশ ভাবে, মানে বিপরীত রাজ্য করলো সে, কিন্তু আর কিন্তু মাইনাস নেই, এখন মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে, এখানে যে যতটা লগ্নের মানে জায়গাটা খারাপ ছিল ততটা কিন্তু ভালো হয়ে গেছে। আপনি বলছেন যে ওর কেরিয়ার তো 2023 খুব ভালো ছিল, কোনো কেরিয়ারের জন্য চেষ্টাও করে খারাপ কিছু না, একটু আপনার সন্তান না যতটা স্বপ্ন দেখা উচিত তার থেকে একটু বেশি স্বপ্নটা দেখতে হয়, বাস্তবটাকে কিন্তু চিনতে পারছে না সবসময়, আমাদের কিন্তু বাস্তবটা চেনাটা খুব জরুরি, বাস্তবের বাইরে যদি আমরা যাই না আমাদের জগৎটা কিন্তু অন্যরকম, যদি আমরা বাস্তবে থাকি তাহলে আমরা জগৎটাকে ঠিকঠাক ভাবে দেখতে পাবো, আমরা বুঝতে পারবো আমাদের আগামী দিনটা আমাদের কিরকম হতে চলে। সর্বপ্রথম বলবো আপনার সন্তানকে চেনান, আপনাদের বাস্তব বাস্তব প্রচন্ড কঠিন, ও লগ্নে রাহু বসে আছে, লগ্নে রাহু কিন্তু বাস্তব চেনাতে ওনাকে কিন্তু মানে সাফল্যের পথে নিয়ে যাচ্ছে না। এবার যদি বলেন কেরিয়ারের কথা, অবশ্যই ওর কেরিয়ার আছে, রবি বুধ বুধাদিত্য যোগ কর্মের স্টেবিলিটি এখানে কিন্তু রয়েছে, আবার রগ্নি রাশিতে রবি বুধ বুধাদিত্য যোগ হয়েছে, কিন্তু দশম পতি হচ্ছে ওর কে, ওর হচ্ছে শনি, সেই শনি কিন্তু দশম মানে কি আমাদের কেরিয়ার, দশম মানে কেরিয়ার, কেরিয়ার ঘরের হাউস কিন্তু অত্যন্ত দুর্বল অবস্থায় বসে আছে, শনির প্রতিকার করেছেন, মুক্ত হয়েছে
কিন্তু শনির প্রতিকারণ লাগবে, মানে দশম পদে দুর্বল হওয়ার জন্য না ওর সাফল্যের পথ কিন্তু খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? আপনি আপনি যোগাযোগ করুন, চেম্বারে চলে আসুন দিদি ভাই। শুধু জানলে হবে না, বারবার একটা কথাই বলা যে শুধু জানলে হবে না, আপনি জেনে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু ওষুধ না খেলে রোগ সারবে না, এটা হলো মোদ্দা কথা। আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা একটু নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনাকে কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? নদিয়া থেকে। কার বিষয়ে জানবেন বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। প্রীতম বিশ্বাস, বলুন। 7 সেপ্টেম্বর 1991, টাইমিংটা বলতে হবে? সকাল 11টা। জন্মস্থান 11:30 বলো না। আচ্ছা, নদিয়া। 11:30 না 11টা? 11:28। আচ্ছা, নদিয়া, নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, 7 সেপ্টেম্বর 1991 সকাল 11:28 নদিয়া। আচ্ছা, হ্যাঁ, 7 সেপ্টেম্বর 1991 11:28 নদিয়া, কারিয়ার নিয়ে। আচ্ছা আচ্ছা, কাউকে দেখিয়েছেন এখনো পর্যন্ত, কোনো জ্যোতিষের সংস্পর্শে গেছেন? যাওয়া হয়নি। আচ্ছা শুনুন, আচ্ছা আপনার লগ্ন হয়ে গেল কি বৃশ্চিক, আর রাশি হয়ে গেল কি, রাশি হয়ে গেল সিংহ। সিংহ রাশির একটা ক্যারেক্টার থাকে, সেটা কি একাকিত্বতা ফিলিং। একাকিত্বতার জন্য না আপনি কিন্তু মানে আপনার কনফিডেন্স লেভেল কমে যায়। আপনি আজকে ক্যারিয়ার নিয়ে জিজ্ঞেস করছিলেন, ক্যারিয়ার নিয়ে জিজ্ঞেস করছেন আপনি হয়তো কোথাও ইন্টারভিউ দিতে গেছেন, আপনি পুরো প্রেডিকশন নিয়ে গেছেন যে আমি আজকে যা আমাকে জিজ্ঞেস করবে আমাকে প্রত্যেকটা একদম পারফেক্ট উত্তর দিয়ে আমি বেরোবো। চাকরিটা কিন্তু আজকে আমার জন্য, আজকে এই চাকরিটা একমাত্র আমি পাবো, অন্য কেউ কিন্তু পাবে না বা তাকে পেতেও দেবো না। আপনি এটা ভেবে গেছেন, আপনি তার জন্য যতটা প্রিপারেশন নেওয়া উচিত নিয়ে গেছেন, কিন্তু যখনই আপনি গেটটা খুললেন তখন আপনার কনফিডেন্স লেভেলটা পড়ে গেল, তখন আপনি বুঝতে পারছেন না এবার অপোজিট থেকে যারা কোয়েশ্চেন করছে তাদের কি আনসার দেবেন। তার মানে হলো কি, ল্যাক অফ কনফিডেন্স, এবং তার সঙ্গে কি হলো, একাকিত্বতা বোধ, এবং আপনি মানুষকে মন খুলে কথা না বলতে পেরে অনেক সময় অনেক জিনিস থেকে কিন্তু পিছিয়ে পড়েন। 100 জন রয়েছে, তার মাঝখানেও যদি আমি আপনাকে রেখে দিই না, আপনার মনে হবে কিন্তু একাকিত্বতা। এই একাকিত্বতাকে আগে বেরোন, তারপরে কিন্তু চাকরি করতে গেলে যদি 500 জনের মাঝখানে থাকেন, আপনি মনে করবেন যেন কেউ আপনাকে সাপোর্ট করছে না, আপনাকে একা একাই কাজ করতে হচ্ছে। এই জিনিসটা কিন্তু খুব বাজে একটা। রাহু কিন্তু নিচস্থ হয়ে বসে আছে, জীবনে ফাটকা লাভ বা ফাটকা যোগ নেই, যেটাই করতে হবে প্রচন্ড পরিমাণে কষ্ট করে সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে হবে। এবার বলছেন আপনার কেরিয়ার, আপনার কেরিয়ার তো এখানে আছেই, আপনার কেরিয়ার এখানে আছে, সরকারি চাকরির চেষ্টা করছেন। রবি বুধ বুধাদিত্য যোগ, দশম ঘরে দশম পতি বসে আছে, কার সঙ্গে বসে আছে, বুধকে নিয়ে বসে আছে। রবি বুধ বুধাদিত্য যোগ তখনই হয় যখন রবি আর বুধ একদম পারফেক্ট ভাবে থাকে। এখানে তো আপনার যেটা দেখা যাচ্ছে, রবি বুধ বুধাদিত্য যোগ হলো, কিন্তু এখানে আপনার তো বুধ দুর্বল হয়ে বসে আছে, আপনার বুধ সে কিন্তু সাপোর্ট করছে না, যার জন্য কর্মে আপনি স্টেবল হতে পারছেন না, কিন্তু কর্মপতি কর্ম ঘরে বসে আছে। আপনার চোখ বন্ধ করে বলতে পারি যে আপনার স্টেবিলিটি আছেই আছে, এবং সেটা কিন্তু 2024-25 মধ্যে। আগে বুধের প্রতিকার করুন, আপনি প্রতিকার করুন, বুধের প্রতিকার না করলে কিন্তু আপনার স্টেবল জায়গায় পৌঁছাবেন না। অনেকগুলো সমস্যা রয়েছে, আপনি যোগাযোগ করুন এবং চেম্বারে চলে আসুন, ডিটেইলস আরো আরো বিশদভাবে এই ব্যাপারগুলো নিয়ে আপনি অবশ্যই আপনি সময় আপনি
চেম্বারে চলে আসুন, ঠিক আছে? অনেকটাই আপনাকে বলে দেওয়া হয়েছে, আপনি চেম্বারে চলে আসুন। তার কারণ একটাই যে অনেকটাই দিদি বলে দিয়েছে, এবার সেটাকে যদি প্রতিকারের মাধ্যমে যদি আপনার সাকসেসফুল জায়গা পৌঁছাতে চান, তবে প্রতিকারটা কিন্তু আপনার নিতেই হবে, এটা আপনার বলা আপনাকে। আমি আরেকটা ফোন আছে, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন। টেলিভিশন টিভি টিভির ভলিউমটা একদম জিরো করে কথা বলুন। সকাল 10:45। জন্মস্থান কৃষ্ণনগর। কাউকে দেখিয়েছেন এখনো পর্যন্ত, কোন জ্যোতিষের কাছে গেছেন? আচ্ছা, 98 সালে, 8/12/98, 10:45 সকাল। ভালো লাগছে, অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? আচ্ছা আচ্ছা, ম্যাডামকে অবশ্যই কোথায় কোথায় পাবেন আমি সেই একটু বলে দিচ্ছি। হাওড়াতে আপনারা পেয়ে যাচ্ছেন, ময়দানে, হাওড়া ময়দান যেটা, আপনারা 3 নং জয়নারায়ণ সাতরা লেন, এটা হলো অবস্থিত, সেখানে সুখসারি চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা সেটাকে নোট ডাউন করুন, লিখে রাখুন, যার যার কাছাকাছি হবে পৌঁছে যান। যেন হাওড়ার প্রচুর বাসিন্দারা ফোন করছেন, হাওড়ার বাসিন্দারা আপনারা কিন্তু সুখসারিতে পেয়ে যাচ্ছেন। এছাড়া বেহালা সানরাইজও পেয়ে যাচ্ছেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। আর আপনারা প্রত্যেক বৃহস্পতিবার যেমন রাত্রে 8:15 অনুষ্ঠানটি দেখছেন, তেমনি কিন্তু শনিবার দুপুর 2টায় অনুষ্ঠানটি দেখছেন। যারা দূর দূর প্রান্ত থেকে ফোন আসতে পাচ্ছেন না, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে প্রেডিকশন পেয়ে যাচ্ছেন। এবং সেই প্রতিকার যদি মনে করেন প্রতিকার দেবেন, তাহলে সেই প্রতিকারটাও কিন্তু আপনার বাড়িতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। আচ্ছা, 8/12/1998, 10:45 AM, কৃষ্ণনগর, ঠিক আছে? বিবাহ নিয়ে জানতে চান, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আপনার মেয়ের লগ্ন হলো কি কুম্ভ, কুম্ভ লগ্ন আর কর্কট রাশি, লগ্নের অধিপতি শনি, সে তো নিচস্থ হয়ে বসে আছে। লগ্ন মানে কি দেহ তনুভব, সে বসে আছে কোথায়? নিচস্থ মেষের ঘরে শনি নিচস্থ। এখানে না আপনার মেয়ে কিন্তু শনির জাতিকা, অন্যায় কাজও দেখবে না, সহ্য করবে না, কিন্তু মাঝে মাঝে নিজেই কিন্তু অন্যায় করে ফেলবে এবং ভুল ডিসিশন নিয়ে ফেলবে। সেই জায়গাটা সেটা হচ্ছে, সেটা হচ্ছে ভুল ডিসিশন প্রেডিকশন, মানে কিছু বলার নেই। এটা দেখা যাচ্ছে লগ্নে হচ্ছে কেতু, শনির ঘরে একমাত্র কেতু, কিন্তু খুব একটা ভালো ফল দেয় রাহু, তবে আমরা বলি কি বিবাহ তোমার হবে। কিন্তু এখানে বিবাহের কারণ, বিবাহের যে লগ্নপতি, সে তো আপনার লগ্নে বসে আছে, কিন্তু সে কিভাবে বসে আছে? নিচস্থ, তার মানে বিবাহের জায়গাটা হয়ে কিন্তু হতে পারে না। আপনার কিন্তু মেয়ের বিবাহ যেটা দেখাচ্ছে 2026 অবধি বিবাহ দেখাচ্ছে, কিন্তু এখন কিন্তু বিবাহের যোগ থাকলো। আমি বলবো আগে কিন্তু শনির প্রতিকার লাগবে, শনির প্রতিকার ছাড়া কিন্তু বিবাহের জায়গা কিন্তু ডেভেলপ করা যাচ্ছে না। আমি তখন বিবাহ মানে কিন্তু একেবারে খুব সিরিয়াস একটা, এবার যদি বলেন যে আমি বললাম 2026 একদমই 2026 বলেছি, কেন বলেছি? লগ্নে আজকে দিনে ট্রানজিটে লগ্নপতি বসে আছে শনি, সে তো 25-এ সরে যাবে, আবার ঢুকছে কে লগ্নে? রাহু, মানে বিবাহের ঘটক। তখন তো মানে আরো দারুণ ভালো, মানে দুটো পজিশনই কিন্তু ভালো। মেন আপনার লগ্ন সাপোর্ট করছে না, শনির প্রতিকার কিন্তু লাগবে। যদি বলেন রাহু ঢুকলেই হোক না বিয়ে, শনিকে আমি প্রতিকার দিলাম না রাহুকে, কিন্তু লগ্ন যার স্ট্রং নয় তার রাহু ঢুকেও কিন্তু কিছু করতে হয়, সেও দেখবেন টাইম হলে সে তার বেরিয়ে চলে যাবে। বিবাহের জায়গা কিন্তু কমপ্লিট না হয় ইনকমপ্লিট লেগে যাবে, রয়ে যাবে। কেন না, যেহেতু আপনার লগ্ন এখানে নড়বড়ে হয়েছে, আগে লগ্নকে পাওয়ার অফ করুন। শুক্র দগ্ন মানে মানে ভোগ করার ক্ষমতা নেই। আপনার মেয়ে যদি কোনো ক্রিয়েটিভ লাইনে যেতেও চায় না, বারবার বাধা পাবে এখানে। ভাগ্য যে আছে চতুর্থপতি, সে আবার ভাগ্যপতি। বাবা মায়ের হেলথ খুব একটা আমি ভালো পাইনি, বাস্তুজনিত এখানে সমস্যা আছে, অবশ্যই বাস্তুর একটি
সিগনিফাই করুন, কারণ ভাগ্যপতি এখানে দগ্ধ হয়ে বসে আছে। প্লাস চতুর্থ পতি মানে হচ্ছে মাকে দেখছে, বাস্তুকে দেখছে, লাক্সারিয়াস লাইফ দেখছে, সেই জায়গা। শুক্র মানেই হচ্ছে আমাদের জীবনের ভোগ করা। আমরা একটা ভালোবাসাও কিন্তু আমাদের ভোগ করার ক্ষমতা থাকলে তবেই সেটা কিন্তু পাবো। আগে শুক্রের প্রতিকার শনির প্রতিকার কিন্তু করাতে হবে। আপনি দিদিভাই চলে আসুন হাওড়াতে, আপনি পেয়ে যাবেন হাওড়া ময়দানে সুখসারী চেম্বার। আপনি চলে আসুন 3 নং জয়নারায়ণ সাতরা লেন, এটা আপনাদের অ্যাড্রেসটা জানিয়ে দিলাম। এছাড়াও কিন্তু বেহালা সানরাইজও আপনারা পেয়ে যাচ্ছেন, যোগাযোগ করে চলে আসুন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, রেড বক্সে যে বুকিং নাম্বারটা যাচ্ছে 8697522733, এই নাম্বারটির মাধ্যমে আপনারা মোবাইলের মাধ্যমে এই বুকিং করে আপনারা চলে আসুন। আরো বিশদভাবে জেনে প্রতিকারের মাধ্যমে আপনাদের জীবনটাকে সুন্দর করে তুলুন। প্রত্যেক বৃহস্পতিবার যেমন রাত্রি 8:15 এই অনুষ্ঠানটি আপনার লাইভ অনুষ্ঠানে আমরা ফিরে আসি, তেমনি কিন্তু আমরা শনিবার দিন দুপুর 2টার সময় লাইভ অনুষ্ঠান নিয়ে আবার ফিরে আসি, আবার একটি নতুন একটি বিষয় নিয়ে। তোমাকে অনেক ধন্যবাদ, আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন।